সম্প্রতি তৃণমূল নেতা নির্মল মাঝি মা শারদার সঙ্গে তুলনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। সমালোচনায় সরব হয়েছিলেন স্বামীজিরাও। আর এবার কর্মী সম্মেলনে মুখ্যমন্ত্রীকে রানী রাসমণির সঙ্গে তুলনা করলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। ঠিক কি বলেছেন বাগদার বিধায়ক? রবিবার বনগাঁ বিএসএস ক্লাবের মাঠে তৃণমূলের কর্মী সম্মেলন ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন সেখানে। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস সহ উপস্থিত ছিলেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় সহ সভাপতি তরুণ ঘোষ, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত বালা, একাধিক প্রাক্তন কাউন্সিলর সহ আরও অনেকে। সেই সম্মেলনেই মমতাকে রানী রাসমণির সঙ্গে তুলনা করেন বাগদার বিধায়ক। ওই সভায় বিশ্বজিৎবাবু মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেন, মুখ্যমন্ত্রী রানী রাসমণির মতো কাজ করছেন, তার মতো করেই আমাদের মনে জায়গা করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, 100 বছর সকলে মনে রাখবেন মুখ্যমন্ত্রীকে। তার আরও সংযোজন, আমরা নিজেদের ভাগ্যবান বলে মনে করি, কারণ আমরা এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য অনেক কাজ করেছেন। তার মাধ্যমে আগামী 100 বছর মানুষের মনের মণিকোঠায় থাকবেন মুখ্যমন্ত্রী। রানী রাসমণি যেভাবে রয়েছেন সেভাবেও থাকবেন মুখ্যমন্ত্রী, এটা আমার বিশ্বাস। সাধারণ মানুষের সঙ্গে কথা বললে আমার মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তারা রানী রাসমণির ছায়া পেয়েছেন।